আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দীর্ঘদিন ধরে তোমাদের স্কুল নেই, ক্লাস নেই, তোমরা বাড়িতে আছো, চিন্তিত হয়ে গেছো কবে স্কুল খুলবে না খুলবে, এ নিয়ে তোমরা খুব চিন্তিত আছো। তো তোমরা বাড়িতে যা যতটুকু সম্ভব তোমরা লেখাপড়া চালিয়ে যাও, আর আমরা স্কুল থেকে তোমাদের জন্য ভিডিও ক্লাসের আয়োজন করেছি। তোমাদের যাদের সম্ভব হবে তোমরা এই ক্লাসগুলি দেখো, তোমরা আরও ভালো করে দিতে পারো। আমি তোমাদের রফিকুল স্যার, আজকে আমি তোমাদের জন্য ক্লাস সিক্সের ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা আমার ক্লাসটাকে ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা এখান থেকে ট্রান্সফরমেশন সেন্টেন্সের আইটেম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হাবোধক বাক্যকে কীভাবে নাবোধকে পরিণত করা হয় তোমরা এগুলিকে ভালো করে দেখো, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। অনেক সময় তোমাদের ট্রান্সফরমেশনের মধ্যে 5 নম্বর থাকে, আর এখানে সেন্টেন্সগুলির পাশে কোনটাকে কী করতে হবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সব কিছু দেখা থাকে। এই নিজস্ব অনুসারে তোমাদেরকে কাজ করতে হবে। তো আজকে আমি তোমাদের জন্য আলোচনা করতেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আবোধক বাক্যকে নাবোধকে পরিণত করা। তাহলে আমি বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট সেন্টেন্স লেখা আছে যে অনলি ইউ ক্যান ডু দিস ওয়ার্ক, একমাত্র তুমি এই কাজ করতে পারো। তাহলে বাক্যের মধ্যে যদি অনলি থাকে, তাহলে তোমরা এখানে অনলির জন্য তিনটা নিয়ম প্রয়োগ হয়। যদি বাক্যের মধ্যে অনলি থাকে আর অনলি দিয়ে যদি কোনো ব্যক্তি বুঝায়, হ্যাঁ অনলি ইউ ক্যান ডু দিস, একমাত্র তুমি এই কাজটি করতে পারো, যদি ব্যক্তি বা পার্সন বুঝায়, তাহলে অনলি এর পরিবর্তে বাক্যের শুরুতে ভান ভার্ব ঢোকাতে হয়। বাক্যের শুরুতে ভান ভার্ব ঢুকলে ভান ভার্বের পরে ডান বার ইউ, সেই বন্ধুকে বাদ দিয়ে ডান বার বসাবে, তারপর যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বসে দিতে হবে। ডান বার ইউ ক্যান ডু দিস ওয়ার্ক, দেখা করে ফুল সেন্টেন্স যা আছে তাই বসাই দিলে এটা সম্পূর্ণভাবে নেগেটিভ হবে। তাহলে ফার্স্ট নিয়ম গেল অনলি দিয়ে যদি ব্যক্তি বুঝায় বা পার্সন বুঝায়, তাহলে ডান বার দিয়ে। আর দ্বিতীয় নাম্বার নাম্বার টু, যদি অনলি দিয়ে কোনো বস্তু বুঝায় অথবা বস্তুর মতো কোনো জিনিস বুঝায় অথবা কোনো গুণ বুঝায়, তাহলে কিন্তু এই বস্তু এই অনলি এর পরিবর্তে নাথুন বাট বসাতে হয়। এটা এটা নিয়ে বলো, এটা তো হচ্ছে না।